إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أمر كدوس কিছুদিন আগে তোমার বন্ধু জাকির ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তোমার কথা জানতে চাইল, বলল দেশে যা হাল, রাতে টেনশনে ঘুমাতে পারি না। অ্যান্টনিকে বলিস সাবধানে থাকতে। আচ্ছা, আপনারা ভাইকে অ্যান্টনি বলে ডাকেন কেন? তার সুন্দর একটা নাম আছে না? খুব বিরক্ত হয়ে বললাম। জবাবে বলল, আরে অ্যান্টনি ফ্লিউর নাম শুনিসনি? জানি, শুনিসনি। তোর মতো বর্ধমানেরা এসব নাম শুনবে কোথা থেকে? আশ্চর্য, একজন ব্যক্তির নামের সঙ্গে বর্তমানা মুক্তমনার কি আর সম্পর্ক? ওনাকে না চেনা আর কোনো ব্যাংক হয়ে থাকা একই কথা। শোন মিরাজ, উনি খুবই বড় মাপের বিজ্ঞানী, শুধু বিজ্ঞানীই নয় মুক্তমন, বুঝলি? যারা সকাল বিকাল ঈশ্বরেশ্বর করে তিনি তাদের এক হাত নিয়ে যান। তিনি বলেছেন আমাদের সৃষ্টির জন্য চর্চার কোনো প্রয়োজন নেই। এমনকি তিনি ডারউইনের বিবর্তনবাদ থিওরি নিয়ে অনেক কাজ করেছেন, অনেক বইও লিখেছেন। আর তার নাম শুনবি কোথা থেকে? জ্ঞান বিজ্ঞানের কোনো খোঁজখবর আছে তোদের? তোদের মূল্যরা শুধু খাবে ঘুমাবে আর ধর্মের নামে বড় বড় ঢেকুর তুলবে। একটু চিন্তা ভাবনা কর, সময় এখনো পাল্টে গেছে, এখন চিন্তা না করলে পরে পস্তাতে হবে। আচ্ছা, আমি কি একটিবারের জন্য বলেছি তাকে আমি চিনি না? আমি শুধু জানতে চেয়েছি আপনারা ভাইকে অ্যান্টনি বলে ডাকেন কেন। আরে সেটাই তো বলছি, তোর ভাইয়া অ্যান্টনি ফ্লিউর চরম ফলোয়ার। সে তার চিন্তাগুলো নিয়ে ব্লগের অনেক লেখালেখি করে, তাদের মধ্যে তোদের মতো মোল্লাদের বিভিন্ন প্রশ্ন করে থ বানিয়ে দেয়। তার যুক্তি খণ্ডানোর সাহস কেউই পায় না। অনলাইনে সে আমাদের গুরু, এজন্য সম্মান করে তাকে আমরা অ্যান্টনি বলে ডাকি। আর তারই ছোট ভাই তুই, তোরও এগুলো নিয়ে একটু চিন্তা করা উচিত। এসব ধর্মের গণ্ডি থেকে বের হয়ে এসে জ্ঞান বিজ্ঞান নিয়ে একটু ভাবা উচিত। হ্যাঁ, আমি ভাবছি ঠিকই, তবে তা আপনাদের মতো করে না, একটু ভিন্নভাবে। আর আমার ভাইকে নিয়ে এত দুশ্চিন্তা করি না। ভাগ্য কি আছে তা তো আল্লাহ ভালোই জানেন। ভাগ্য কি আছে তা তো আল্লাহ ভালোই জানেন। আবার সেই ভাগ্য। আচ্ছা, ভালো কথা মনে করেছিস। তুই বলতো, স্রষ্টা যদি ভাগ্যের আগে সবকিছু লিখে রাখে তাহলে আমরা ভালো মন্দ সব কাজে তার ইচ্ছা অনুযায়ী করছি, তাই না? তাহলে তার সিলেক্টেড কাজ করার জন্য মানুষ জাহান্নামে কেন যাবে? শুনুন ভাইয়া, আপনারা ব্যাপারটি না বুঝেই নাকসিট কাল, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, আপনি তাকদীর সম্পর্কে স্টাডি করেছেন? কোনো ইসলামিক স্কলারের বই পড়েছেন? এত সহজ বিষয়টা বুঝতে কোনো বই পড়া দরকার নাকি? এই নীতি ত্যাগ করুন ভাইয়া, না জেনে না বুঝে ইসলামের একটি সেন্সিটিভ বিষয় নিয়ে সিরিয়াস মন্তব্য করছেন আর আল্লাহর দিকে অভিযোগ করে নিজেকে একেবারে মহাপণ্ডিত জারি করে ফেললেন। ইসলামিক স্কলাররা তাকদীর নিয়ে অনেক গ্রন্থ রচনা করেছেন। এই বিষয়টা এতটাই সেন্সিটিভ যে স্কলারদেরও কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। আমি আপনার এই অভিযোগের একটু সমাধান দিতে চেষ্টা করব মাত্র। ওয়াবিল্লাহে তৌফিক। খুব মন দিয়ে শুনুন আর আমার কথার মাঝে বলার সময় টকশো উপস্থাপকদের মতো বাধা দেবেন না। হ্যাঁ হ্যাঁ, অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক কথা শুনলে তো চুপ করে থাকা মুশকিল। আচ্ছা, তারপরেও বলতে থাক, চুপ থাকার চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করলেই হবে। শুনুন তাহলে, আল কদর বা তাকদীরের আবিধানিক অর্থ হলো কোনো কিছুর পরিধি, সীমা বা পরিমাণ। মুজামুল্লাগাহ ইবনে ফারেস, চতুর্থ খণ্ড 174 পৃষ্ঠা। আর পারিভাষিক অর্থ হচ্ছে সবকিছু ঘটার আগেই সে সম্পর্কে আল্লাহর সম্যক জ্ঞান, সেগুলো লহে মাহফুজে লিপিবদ্ধ করুন, সেসব বিষয়ে আল্লাহর পূর্ণ ইচ্ছার সমন্বয় এবং অবশেষে সেগুলো সৃষ্টি করাকে তাকদীর বলে। জামে ও শুরুহিল আকিদাতিত তোহাবিয়া, সালেহ ইবনে আব্দুল আজিজ আল শাইক, প্রথম খণ্ড 533 পৃষ্ঠা। সংজ্ঞা বুঝলেন? হুম, কিন্তু প্লিজ কিন্তুটা একটু পরে বলেন, আগে শুনুন। আপনারা তাকদীর বলতে যেমনটা বুঝেন ব্যাপারটা আসলে সেরকম নয়। তাকদীরের চারটি স্তর রয়েছে। এক, সবকিছু সম্পর্কে আল্লাহর চিরন্তন জ্ঞানের প্রতি বিশ্বাস, অর্থাৎ যা ঘটেছে এবং যা ঘটবে সে সম্পর্কে তিনি জানেন, যা ঘটেনি বা যদি ঘটত তাহলে কিভাবে ঘটত তাও তিনি জানেন। দুই, আল্লাহ তার ইলমুল গায়েব অনুযায়ী লৌহে মাহফুজে কিয়ামত দিবস পর্যন্ত যা কিছু হবে তার সবই লিপিবদ্ধ করেছেন, একথা বিশ্বাস।
একদিন লিপিবদ্ধের আবার 5টি পর্যায় আছে, সেগুলো এখন বলছি না, কারণ আপনি ততক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবেন না। 3. আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছু হয় না, এই কথায় বিশ্বাস, অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা করেন তা হয়, যা ইচ্ছা করেন না তা হয় না। আল্লাহর রাজ্যে কোনো কিছু নড়াচড়া স্থির থাকাও তার ইচ্ছা ব্যতীত হয় না। আল্লাহর রাজ্যের সবকিছুই তিনি সৃষ্টি করেছেন, এই কথায় বিশ্বাস, অর্থাৎ আল্লাহ যা কিছু করেছেন সবকিছুতে তার পূর্ণ ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুযায়ী তিনি সবকিছু করে থাকেন। আল ইমান বিল কাজা ওয়াল কাদার, পৃষ্ঠা 59। জাহিলি যুগে কিংবা কুরআন নাজিলের পরও কেউ তাকদীরকে অস্বীকার করত না, কিন্তু একটা সময় গ্রিক এবং ভারতীয় দর্শনে বই পুস্তক মুসলিম দেশগুলোতে প্রবেশ করে। এরপর কুরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া বিভ্রান্ত কিছু ফেরকা মানুষেও তাকদীর সম্পর্কে বিভিন্ন অপব্যাখ্যা এবং প্রশ্ন তোলা শুরু করে দিল। কাদারিয়া, জাবারিয়া, চরমপন্থী সুফি, রাফেজা ইত্যাদি ভ্রান্ত ফেরকা তাকদীরের মূল শিক্ষাকে বিকৃত করে প্রশ্ন ও যুক্তি উত্থাপন করা শুরু করে। সে সবই এখন আপনাদের মুখে মুখে ঘুরে বেড়ায়। মানুষ কপি করে উত্তর, কিন্তু আপনারা করেছেন প্রশ্ন। আসল ব্যাপার হলো, আল্লাহ সব লিপিবদ্ধ করেছেন, সব জানেন এবং সব তার ইচ্ছাতেই হয়। কিন্তু ভালো মন্দ উভয় আল্লাহর সৃষ্টি হলেও মানুষকে তার ইচ্ছা, স্বাধীন ইচ্ছা দ্বারা যে কোনোটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। তিনি তার ইলমুল গায়েব দ্বারা জানেন যে দুনিয়া জীবনে কতদিন বাঁচবেন, কোথায় মৃত্যু হবে, কি করবে, কতটুকু পাপ করবে, কতটুকু পুণ্য করবে, সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এ থেকে প্রমাণ হয় না আল্লাহ ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষেত্রে মানুষকে বাধ্য করেন। মুক্তসারুল সাওয়াইকিল মুরসালাহ আলাল জাহমিয়াতি ওয়াল মুয়াত্তিলাহ ইবনু কাইয়িম রহিমুল্লাহ। কেমন যেন আওলা জালাও লাগছে, কি সব ইলমুল গায়েব টাইপ বলছিস, মাথায় ঢুকছে না। ওকে, ক্লিয়ার করছি, পরিচিত একটা তথ্য দিচ্ছি। ইউক্রেনের বিজ্ঞানীরা বলেছে আগামী 18 বছরের মধ্যে পৃথিবীতে আঘাত করতে পারে 2013 TV135 নামের একটি গ্রহাণু। জানেন তো? হুম, জানি। কি হতে পারে আঘাত করলে? বিজ্ঞানীরা তো বলেছে এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কারণ নাসার গবেষণা থেকে জানা গেছে এই গ্রহাণু যদি পৃথিবীতে আঘাত করে তবে তা হবে 2500 মতো পারমাণবিক বোমার সমান, এবং এটি 2032 সালের 26 অগস্ট পৃথিবীর কক্ষপথে চলে আসতে পারবে। দেখুন জাকির ভাই, এই গ্রহাণু এখনো আঘাত করেনি এবং বিজ্ঞানীরা নিশ্চিত নয় আঘাত করবে কি না। ধরুন দুর্ভাগ্যক্রমে এই গ্রহাণু সত্যি সত্যি আঘাত করল এবং পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেল, তখন পৃথিবীর এই অবস্থার জন্য কে দায়ী? নিশ্চিতভাবে নাসা এবং ইউক্রেনের বিজ্ঞানীরা, কারণ তারা 2014 সালে বলেছিল যে এটি ভবিষ্যতে পৃথিবীতে আঘাত করতে পারে। তার ফলে সত্যি সত্যি আজ এটা পৃথিবীতে আঘাত করে বসলো। দেখো ভাই, তোমরা যারা ধর্ম মানো তাদের এই একটা বড় সমস্যা, তোমরা বিজ্ঞান বুঝো না। তোমরা মুসলমানরা পড়ে আছো সে 1450 বছর আগের একটা কিতাব। শোনো, আসলে এই ব্যাপারে নাসা বা ইউক্রেনের বিজ্ঞানীদের কোনো দোষ নেই। তারা আধুনিক যন্ত্রের মাধ্যমে স্যাটেলাইটের পাঠানো তথ্য বিশ্লেষণ করে গ্রহাণুর অবস্থা, গতিবেগ ও বেগ, সেই সঙ্গে পৃথিবীর অবস্থান ইত্যাদি বিষয়গুলো অতি জটিল হিসাব নিকাশের মাধ্যমে জানতে পেরেছে ভবিষ্যতে এই গ্রহাণু পৃথিবীতে আঘাত করতে পারে। তাই তারা পৃথিবীবাসীকে সতর্ক করেছে। তার মানে এই না যে তারাই এই গ্রহাণুকে পৃথিবীর দিকে নিয়ে আসছে। আসলে তারা আগেভাগে জানতে পেরেছে গ্রহাণুর গতিপথ হয়তো পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করবে। এর জন্য কোনোভাবেই বিজ্ঞানীরা দায়ী না, বুঝলে? হুম, বুঝলাম। এবার শুনেন, মানুষ অনেক কিছু নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারে তাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে। যেমন ধরো এই গ্রহাণু আঘাত হানবে কিনা তা কিন্তু নিশ্চিত নেই, ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। কিন্তু স্রষ্টা হলেন ইল আলিমুল গায়েব, তিনি ভবিষ্যতের সকল বিষয়ে নিশ্চিতভাবে জানেন। সুরা নাবা। আর তার এ জানা সবকিছুই তিনি লিপিবদ্ধ করেছেন। স্রষ্টা সবকিছু আগে থেকেই জানেন। তার কোনো বান্দা আসলে কেমন হবে, কে তার নির্দেশসমূহ বিশ্বাস করবে, তাকে মানবে, কে নিজের কর্ম দিয়ে তার সন্তুষ্টি লাভ করবে, আর কে স্রষ্টাকে অস্বীকার করবে ইত্যাদি। আসলে লিপিবদ্ধ করার কারণে মানুষ খারাপ কাজ করে জাহান্নামে যাচ্ছে ব্যাপারটা এমন না, বরং তিনি জানতেন এই লোক তাকে অস্বীকার করবে, খারাপ কাজ করবে, এজন্যই তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। এই সহজ বিষয়টা আপনারা মেনে নিতে পারছেন না কেন? কিন্তু ব্রো, তোমাদের কোরআন তো বলা আছে, তোমাদের কোরআনেই তো বলা আছে আমরা ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশন দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে এ কথা সাব্যস্ত যে এ উক্তি অবধারিত সত্য, আমি জিন ও মানবকে কতকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। তাহলে আল্লাহ ইচ্ছা করেই সব মানুষকে সঠিক নির্দেশনা দেন না, তিনি নিজ ইচ্ছাতে জাহান্নাম পূর্ণ করবেন বলেছেন। আবার অন্য জায়গায় বলেছেন, আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন, আর তাদের দৃষ্টির উপর করেছেন আবরণ, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা বাকারা 7 নম্বর আয়াত। তাহলে তিনি তো আগে থেকে অন্তর, চোখ, কান ডেকে দিয়ে লিপিবদ্ধ করেছেন, আমাদের কি দোষ? ওরে বাবা, কাবু করার জন্য দেখছি আপনি পুরো আয়াত মুখস্থ করে রেখেছেন।
ভাইয়া, আপনারা সবাই দেখছি এই সিলেক্টিভ কিছু আয়াতকে মৌলিক সিলেবাস বানিয়ে নিয়েছেন, যাতে সুবিধাজনক জায়গায় প্রয়োগ করতে পারেন। খুব বুঝছিস দেখছি, কাজের কথা বল। ঠিক আছে, এবার আপনার প্রশ্নে আসি। দেখুন, সূরা আল ইমরানের 7 নং আয়াতে বলা হয়েছে, তাতে কিছু আয়াত রয়েছে মুহকামাত বা সুস্পষ্ট, সেগুলো ওই কিতাবে আসল অংশ, আর অন্যগুলো মুহতাশাবি বা রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তার তন্ত্রকার রূপকগুলোর অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে। এখন যে সব আয়াত সুস্পষ্ট আছে সেগুলোই তো আমরা বুঝি না, বুঝতে হলে হাদিসে যেতে হবে। আবার কোন আয়াত বা হাদিস সাহাবিরা কেমন বুঝেছেন, তাবেইন বা তাবে তাবেইন জমহুর আলেমগণ কেমন বুঝেছেন, সেভাবে বুঝতে হবে। দ্বারস্থ হতে হবে আলেমদের নিকট, নিজ থেকে একটা ব্যাখ্যা দিয়ে দিলেই এমন হবে। কেমন? এই যে আপনি যেমন দিলেন মন গড়া অপব্যাখ্যা, মাননীয় মিরাজ হুজুর, সঠিক ব্যাখ্যাটা তাহলে আপনি বলেন। ভাইয়া, ঠাট্টা করবেন না তো প্লিজ, আয়াতের নিজস্ব কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, কাজের কথায় আসি। ইমাম ইবনুল কাইয়িম রহিমহুল্লাহ বলেন, এসব আয়াতের অর্থ এই নয় যে আল্লাহ বান্দা ও বান্দার ইমান গ্রহণের মধ্যে অন্তরায় সৃষ্টি করবেন, বরং এসব আয়াতের মর্মার্থ হল, সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে রাখে এবং ইমান আনে না, আল্লাহ তাদের কুফুরের শাস্তি স্বরূপ ইমান কবুলের মধ্যে অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বারবার তাদেরকে সত্যের পথে আহ্বান করেছেন, সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন, কিন্তু তারা শুধু বিরোধিতা করে যাচ্ছে। তাহলে আল্লাহ কেন তাদের শাস্তি দেবেন না? তাকদীর আল্লাহর এক গোপন রহস্য, পৃষ্ঠা 42। আসলে বান্দার কর্মের সঙ্গে আল্লাহর চিরন্তন জ্ঞান এবং ইচ্ছা থাকলেও তিনি তাদের কর্মে বাধ্য করেন না, বরং তিনি মানুষকে দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি, আর তার প্রেরিত দূতের মাধ্যমে দিয়েছেন জীবনের জন্য গাইডলাইন। সে স্রষ্টাকে মানতেও পারে, আবার অস্বীকারও করতে পারে, স্রষ্টার আদেশ নিষেধ মানতে পারে, আবার অমান্যও করতে পারে। জাহান্নামবাসী নিজের ইচ্ছাতে জাহান্নামে যাওয়ার কাজ করবে, এটা আল্লাহ আগে থেকে জানেন বলেই তিনি তাদেরকে জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তিনি লিখেছেন বলেই যে তারা করতে বাধ্য এমনটি নয়, বরং তারা করবে জেনেই তিনি লিখেছেন। জামে শারহিল আকিদাহ আত-তোহাবিয়া, দ্বিতীয় খণ্ড, 527 পৃষ্ঠা। এতটুকু ক্লিয়ার? কিন্তু কোরআনে তো স্পষ্ট করে বলা আছে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাইরে অন্য কিছুই করতে পারো না। তাহলে আল্লাহ ইচ্ছা করলেই তো সবাই ইমানদার হতো, তাই না? তার ইচ্ছাগুলোতেই তো মানুষ খারাপ কাজ করে, কারণ তিনি তো বলেই রেখেছেন তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। এই যে আল্লাহর ইচ্ছা, এই ইচ্ছা আবার দুই ভাগে বিভক্ত, সেটা জানেন? ইচ্ছার আবার বিভক্ত, জাস্ট 1 মিনিট, তোরে বিভক্তি পেঁচালে পরে মাথাটা কাজ করছে না, একটু রিফ্রেশ করে নি। চকচকে ভেনসনের প্যাকেটটা পকেট থেকে বের করে সিগারেট ধরালে ধরাতে ধরাতে বললেন জাকির ভাই, আমি বলতে শুরু করলাম, আল্লাহর ইচ্ছা দুটি ধরন, এক ইরাদা কাউনিয়া বা সৃষ্টি সম্পর্কিত ইচ্ছা, দুই ইরাদা সার্বিয়া বা সরবী ইচ্ছা। প্রথম প্রকারের ইচ্ছা আল্লাহর রাজ্যের সবকিছুকে সামিল করে, আল্লাহ যা কিছু করতে চান সবকিছুর সঙ্গে এই প্রকার ইচ্ছার সম্পর্ক রয়েছে। এই প্রকার ইচ্ছার মাধ্যমে এমন কিছু ঘটতে পারে যার প্রতি তিনি সন্তুষ্ট হন, আবার এমন কিছু ঘটতে পারে যাতে তিনি সন্তুষ্ট হন না। যেমন আল্লাহ জানতেন ইবলিস তাকে অমান্য করবে, তবুও তিনি ইবলিসকে সৃষ্টি করেছেন, কিন্তু তাকে তিনি ভালোবাসেন না। অপরপক্ষে ফেরেশতারা যখন বলেছিল মানবজাতি তো দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ জানতেন সবাই ফাসাদ সৃষ্টি করবে না, তিনি মানবজাতি সৃষ্টি করলেন যাদের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী রয়েছে, কিন্তু আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না, তিনি শুধু মুমিনদের ভালোবাসেন। বুঝলেন? আমার বোঝার ব্যাপারটা পরে দেখা যাবে, এবার পরেরটা ভুল। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন জাকির ভাই, দ্বিতীয় প্রকারের ইচ্ছা হলো আল্লাহ যে বিষয়টি তার বান্দা কর্তৃক বাস্তবায়িত হওয়াকে কামনা করেন এবং ভালোবাসেন, এমন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ইচ্ছাকে সারই ইচ্ছা বলে। এই প্রকার ইচ্ছা আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টির সঙ্গে নির্দিষ্ট হয়ে থাকে, অর্থাৎ তিনি তার উদ্দিষ্ট বিষয়টিকে ভালোবাসেন, তার প্রতি সন্তুষ্ট থাকেন, তার বাস্তবায়নকারীর প্রতি খুশি হন এবং তাকে উত্তম প্রতিদান দান করেন, আর অমান্যকারীকে শাস্তি দেন। কিন্তু কাউকে আল্লাহ নিজের পছন্দের বিষয় করতে বাধ্য করেন না, এটা বুঝতে পারছি না সহজ করে বলে। যেমন আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহিসাল্লামকে আল্লাহ যখন নিষিদ্ধ গাছের নিকট যেতে নিষেধ করেছিলেন, তখন তিনি জানতেন তারা শয়তানের প্ররোচনায় সেখানে যাবে, কিন্তু তিনি তাদেরকে সেখানে যেতে বাধা দেন, অথচ সেখানে যাওয়া আল্লাহর অপছন্দ ছিল। আবার আদম আলাইহিসাল্লাম যখন নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ তওবা কবুল করেছেন, তিনি তওবা পছন্দ করেন, কিন্তু আদম আলাইহিসাল্লামকে তওবা করতে বাধ্য করেন। ক্লিয়ার? এই দুই প্রকার ইচ্ছার আবার পারস্পরিক 4টি সম্পর্ক এবং পার্থক্য রয়েছে, সেদিকে যাচ্ছে না, কিন্তু এরকম অভিযোগ মক্কার মুশরিকরাও করেছেন। আল্লাহ চাইলে তো আমরা ঈমান আনতাম, আল্লাহ তাদেরকে জবাব দিয়ে বলেছেন, যারা শিরক করেছে অচিরেই তারা বলবে, যদি আল্লাহর ইচ্ছা করতেন তবে না আমরা শিরক করতাম, না আমরা বাপদাদা বা না আমরা অন্য কোনো বস্তুকে হারাম করতাম। এমনি ভাবে তাদের পূর্বসূরীরা মিথ্যারোপ করেছে, অবশেষে তারা আমাদের শাস্তি ভোগ করেছে।
সূরা আল আনাম 148 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, এটা আসলে তাদের মিথ্যাচার। তারা সবসময় ঈমানের বিরোধিতা করে আসছে। আল্লাহ মানুষকে সেই বিবেক এবং ক্ষমতা দিয়ে বলেছেন, এই দিবস কিয়ামত সত্য। অতঃপর যার ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। সূরা আন-নাবা 39 নম্বর আয়াত। এ যে আল্লাহ বলেছেন, যারা যার ইচ্ছা মানে আমাদের এখতিয়ার দিয়েছেন, বাধ্য করেননি, কিন্তু মৃত্যুর পর প্রতিফলন মেনে নিতে বাধ্য। এ হলো তারই প্রতিফলন যা আমরা ইতিপূর্বে নিজেদের হাতে পাঠিয়েছি। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না। সূরা আলে ইমরান 182 নম্বর আয়াত। কেউ অন্যায় অপকর্ম করে তাকদীরের দোহাই দিয়ে পার পাবে না। যেমন এক চুল ধরা খাওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এটা তো আমার তাকদীরে লেখা ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় আইন অনুযায়ী চুলের হাত কেটে দিয়ে বললেন, এটাও তোমার তাকদীরে লেখা ছিল। অতএব তাকদীরের দোহাই দিয়ে শিরক, কুফরি, অন্যায়, অপকর্ম এগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। তাকদীর আল্লাহর এক গোপন রহস্য। পৃষ্ঠা 105। বুঝলেন? মোটামুটি। আপাতত এই মোটামুটি আপনার অভিযোগ দূর করতে যথেষ্ট। ভালোভাবে বুঝতে হলে গ্রন্থ পড়তে হবে, রাস্তাঘাটে দাঁড়িয়ে সব বুঝতে পারবেন না। তাহলে এটুকু বুঝতে পারলেন যে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ কোনোভাবেই দায়ী নয়। আসলে এভাবে তো আগে শুনিনি। জাকির ভাই বেশ নরম গলায় বলে, এখন তো শুনলেন, আশা করি ভবিষ্যতে আর এই অভিযোগ করবেন না। আরেকটি কথা হলো, আমরা দুনিয়াতে যা যা করছি সেই সবই আমাদের অদৃশ্যে লিপিবদ্ধ করা হচ্ছে। মৃত্যুর পর তা দেখানো হবে, যাতে আমরা নিজেদের কৃতকর্মগুলোকে অস্বীকার করতে না পারি। এসব ব্যাপারে মানবীয় যুক্তিতে অসম্ভব মনে হয়, কারণ এসব আমাদের মাত্রার সম্পূর্ণই বাইরে, যার কারণে আপনারা বিশ্বাস করতে চান না বা করেন না। এটা কি আসলে যৌক্তিক? আমার তো মনে হয় না। আপনার মনে না হলেই অযৌক্তিক হবে এমন তো না। আচ্ছা, আপনি একটু ক্যামেরার কথা চিন্তা করুন তো। এখন থেকে কয়েক দশক আগে ধারণকৃত ঘটনাও অনায়াসে দেখতে পাবেন, কিন্তু আজ থেকে 200 বছর আগে কেউ এমন চিন্তা করেছে? এখনো যদি আপনি আফ্রিকার রেড ইন্ডিয়ানদের বলেন, সাবধান, তোমরা এখানে যা যা করো আমরা কিন্তু বাংলাদেশ থেকে সব দেখব, এমনকি তোমরা যদি দেখতে চাও দেখাতে পারব, তাহলে তারা আপনার এই ইলজিক কথা বলার কারণে বা অপরাধে আপনাকে এমন দৌড়ের উপর রাখবে যে টিকিট ছাড়াই আপনি বাংলাদেশে চলে আসবেন। জাকির ভাই কোনো কথা না বলে চুপ করে থাকলেন। আমি আবারও বললাম, মাত্র কয়েক দশক আগেও যদি কেউ বলতো এমন এক সময় আসবে মানুষ এক জায়গা থেকে পৃথিবীর অন্য যে কোনো জায়গাতে মানুষের সঙ্গে কথা বলতে পারবে, তাকে দেখতে পারবে, সে কোথায় আছে সেটিও জানতে পারবে, তাহলে লোকজন তাকে বেঁধে সবচেয়ে ভালো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেত। তাহলে আজ যা আমরা চিন্তা করতে পারছি না কিংবা অবাস্তব ভাবছি, কাল তা বাস্তব হচ্ছে। আবার বিজ্ঞান থেকে আমরা জানতে পেরেছি, যা দেখি না বা যা আমাদের বোধগম্য নয়, এমন কিছু যে প্রকৃতিতে নাই তা কিন্তু নয়, বরং সেসব আমাদের ক্ষমতার বাইরে। আমাদের ক্ষমতার বাইরে সব অযৌক্তিক, এই বিশ্বাসটাই অযৌক্তিক। আল্লাহ সবার উদ্দেশ্যে বলে দিয়েছেন, সেদিন উপস্থিত করা হবে উন্মুক্ত গ্রন্থ এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে আতঙ্কগ্রস্ত, এবং তারা বলবে, হায় দুর্ভাগ্য আমার, এটা কেমন গ্রন্থ, এটাতে তো ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, বরং সমস্ত হিসাব রেখেছেন। তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে। তোমার রব কারো প্রতি অত্যাচার করে না। এখন বিশ্বাস করো, মানো বা না মানো সব আপনার ইচ্ছা। ছায়াবাজি পুতুল রূপে বানাই মানুষ, যেমনই নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। তখন এমন মারাফতি মার্কা গান গিয়ে পার পাওয়া যাবে না। চন্দ্রগ্রহণ মুখে জাকির ভাই বললেন, আচ্ছা আমাকে এখন উঠতে হবে, তবে এখানেই শেষ নয়, পরে অবশ্যই কথা হবে, তৈরি থাকিস। বলেই তিনি উত্তরের অপেক্ষা না করে তার হাতে থাকা সিগারেটটা অবশিষ্ট অংশটুকু মাটিতে নিক্ষেপ করে ফেলে চলে গেলেন। সিগারেটের নিক্ষিপ্ত অংশটুকু দিয়ে তখনও ধোঁয়া বেরোচ্ছিল। পরিবেশ দূষণ রোধে আমি সেটাকে পা দিয়ে মারিয়ে নিভিয়ে দিলাম।